हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रॉय रकमारी। आज के आमी घरवा पिज्जा बनाबो एकदम सहज उपाय। ए टेस्ट कोनो रेस्टुरेंट थेके कोनो अंशे कम होबे ना। सो लेट्स गेट स्टार्टेड। प्रथमे निच्छी 2 कप मैदा, निच्छी चीनीर गुड़ो, लवण, बेकिंग पाउडार, टक दई और निएछि आमुलेर घी। मैदार मध्ये दिए दिच्छी 2 चामच चीनीर गुड़ो, दिए दिच्छी 2 चामच बेकिंग पाउडार। दिए दीची परिमाण मतो लवण। एबार एटाके मिक्स करे नेब। दीची 2 चामच घी। एबार आमी परिमाण मतो दई एड करे एकटा डो तैरी करब। উপরে এবার ঘি মাখাবো। এবার এটাকে ভালোভাবে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ম্যাগির টমেটো কেচাপ। এখানে আমি একটা প্যানে ঘি মাখিয়ে নেব। এবার আমি দুটো বেল করে ভালোভাবে মুছে নেব এবং একটা বড় রুটি তৈরি করব। রুটিটা একটু মোটাই হবে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটা করে দিচ্ছি। এবার এর উপর অ্যাপ্লাই করছি টমেটো কেচাপ। এবার আমি দিয়ে দিচ্ছি চিজ। এখন আমি সবজিগুলো ভালোভাবে সাজিয়ে নেব। এবার আরেকবার চিজ দিয়ে দিচ্ছি উপরে। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। চুলার উপরে আগে তাওয়া বসিয়ে নিচ্ছি, তারপর তার উপরে আমি প্যানটি রেখে দেব। এখন ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। চুলো মিডিয়াম আঁচে রেখে দেব। বিশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা সরিয়ে দেখে নেব। আমার পিৎজা এখন একদম তৈরি। তো আপনারা খুব সহজে এটি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন।